সিংড়া উপজেলার করচমারিয়া গ্রামের এই জায়গা ছিল বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার পথিকৃত স্যার যদুনাথ সরকারের পৈতৃক জমিদার বাড়ি। তিনি জন্ম নেন 1870 সালের 10 ডিসেম্বর, ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ভারতবর্ষের তিনি ইতিহাসবিদ, অথচ আমাদের সিংড়া থানায় বাড়ি, আমাদের প্রতিবেশী সম্পর্কে আমরা কিছু জানি না। সবাই অত্যন্ত লেখাপড়ায় মানে খ্যাতি সম্পন্ন, যার জন্য ওনার মাকে রত্ন গর্ভধারণী বলেও ব্রিটিশ সরকার তাদেরকে ঘোষিত করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথের লেখা পাশ্চাত্যে প্রচারে তিনি বিশেষ ভূমিকা রাখেন। 1929 সালে পান নাইট উপাধি, 1958 সালে নিভে যায় জ্ঞানের এই বাতি, এরপরই